এ ছেলেরা জোয়ান জবাগেরা আপনার গ্রামে একটা মসজিদ আছে, ওই মসজিদে এক রিকাত নামাজ পড়বেন, এক রিকাত নামাজে সওয়াব পাবেন। ফুরফুরা শরীফে গিয়ে এক রিকাত নামাজ পড়বেন, এক রিকাত নামাজে সওয়াব পাবেন। আজমির শরীফে গিয়ে এক রিকাত নামাজ পড়বেন, এক রিকাত নামাজে সওয়াব পাবেন। মদিনার মসজিদ নববী শরীফে গিয়ে এক রিকাত নামাজ পড়বেন। আমার রাসূলের খাতিরে, আমার নবীর খাতিরে আল্লাহ পাক আপনাকে এক রিকাত দু রিকাত নয় 50,000 রিকাতের নামাজের সওয়াব আল্লাহ দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? আমরা বেশি ভালোবাসি রসুলকে না আমার আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি? একটু প্রমাণ নেন, প্রমাণ দিতে এসেছি আমি। এ ছেলেরা জোয়ান জবাকেরা, এ মায়েরা বোনেরা বেটিরা, হযরত মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল গিয়েছিল জিজ্ঞাসা করে না, নূহ নবীর কাছে গিয়ে আজরাইল জিজ্ঞাসা করে না, ইসমাইল নবীর কাছে গিয়ে আজরাইল জিজ্ঞাসা করে না, তবে নবীদের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইলকে প্রথম সালাম দিয়েছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খাইরে খালকিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। হুজুর আপনি যদি হুকুম দেন আমি আজরাইল আপনার জান কবজ করব, আর আপনি যদি হুকুম না দেন আমি আজরাইল আপনার সঙ্গে মুসা করে চলে যাব। জোরে বলুন না সবার, একটু জোরে হবে না? এ ছেলেরা জোয়ান জবাকেরা, হক কথা জোর গলায় বলবে বাবা। ও ভাই নামাজ পড়া হয়, নামাজ পড়া হয়, আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি না, কিবলার দিকে মুখ করে নামাজ পড়ি না, পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি না, পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ি না, দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ি। এ যুবকরা বলো বলো আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? খুব জটিল কিন্তু প্রশ্ন, কোন দিকে মুখ করে? আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি না, কাবাকে কেবলা বানিয়ে আল্লাহকে সেজদা করি, ঠিক না? ও ভাইরা আমরা নামাজ পড়ি কেবলার দিকে মুখ করে, তবে আগে নামাজ পড়া হতো কেবলার দিকে মুখ করে নয়, আগে নামাজ পড়া হতো কাবার দিকে মুখ করে নয়, আগে নামাজ পড়া হতো পশ্চিম দিকে মুখ করে নয়, আগে নামাজ পড়া হতো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। আল্লাহ নবী নামাজ পড়ছেন, আসরের নামাজ পড়ছে বাবা, পিছনে মুসল্লি হযরতে আবু বকর সিদ্দিক, মুসল্লি শেরে খুদানি, মুসল্লি হযরতে ওমর ফারুক। ও ভাইয়েরা আসরের নামাজ পড়ছেন, দুরিকার নামাজ পড়ে আত্মাহিয়াত পড়ে আল্লাহ নবী উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে 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 চুপি চুপি আল্লাহকে বলেন, আল্লাহ রে আজ থেকে নবীর জন্য, নবীর উম্মাত উম্মাতিদের জন্য যদি কাবা কিবলা হয়ে যেত আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেছিলেন, ইয়া আমার নবী আপনি যাতে খুশি আমি আল্লাহ পাক তাতে খুশি, ইয়া আমার নবী আপনি দুরিকার নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়েছেন, বাকি দুরিকার নামাজ আমার কাবার দিকে মুখ করে পড়ুন, আজ থেকে আপনার জন্য আপনার উম্মাত উম্মাতিদের জন্য আমি আল্লাহ পাক ওই কাবাকে কেবলা বানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহান, একটু জোরে হবে না? তাহলে কাবা কেবলা হয়েছে কার ওসিলায়? জোরে বলেন, নবীর ওসিলায়। আমার কথা কিছু বুঝতে পারছেন? এই গ্রামটার নাম আমি ভুলে গেলাম, উত্তর গাজীপুর নতুন হাট বাজার। এত লম্বা নাম বলতে গেলে জেল ছিঁড়ে যাবে, নতুন হাট বলি তো মিটে যাবে। তো নতুন হাট গ্রামে আমি কাসেম সিদ্দিকী বহুদিন আগে এসেছিলাম, আবার আল্লাহ পাক নিয়ে এসেছেন। আপনার সবাই খুশি তো নাকি? দেখি কারা কারা অখুশি। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, আটজন, নজন, দশজন, এগারো জন,
এই 11 জন আত্মীয় বললে হুজুর আমরা আরে কারা কারা খুশি আছেন তো খুশি তো সবাই তো খুশি আর এই 11 জন হাত তুললে বললে হুজুর আমরা খুশি বুঝতে পারি মানে স্লিপ কে হাত উঠে গেছে ঝোকের মাথায় যদি বুঝতে পারে তবে কে কেমন ওয়াজ শুনছে আমি কিন্তু মাঝে মাঝে চেক করব হাত বুঝে সুজে তুলতে হবে বাপ এই হাতের ভেতরে তিনটে আঙ্গুল আছে খুব ডেঞ্জারাস এই তিনটে আঙ্গুল বিরাট ডেঞ্জার আরে তিনটে আঙ্গুলের ভেতরে একটা আঙ্গুল আছে শাহাদতের আঙ্গুল এই শুনতে পাচ্ছেন এই তিনটে আঙ্গুলের দ্বারাই একটা মানুষকে ধ্বংস করে দেওয়া যাবে আবার এই তিনটে আঙ্গুলের দ্বারাই একটা মানুষকে আল্লাহর ওলি করে দেওয়া যাবে এ শুনতে পাচ্ছেন আমি গল্প বলতে আসিনি বাবা গল্প বলতে আসিনি আমার ওয়াজ যারা শুনে তারা বোঝে যে কাসেম সিদ্দিকী ওয়াজগুলো করে জলসাগুলো করে শুধু ঘটনা বলে না কিছু শিক্ষার কথা আমি বলে দিয়ে যাই আজকে তমাম পৃথিবীতে আমার আল্লাহ পাক নবীর উপরে অত্যাচার হচ্ছে রাসূলের উপরে অত্যাচার হচ্ছে আমার আল্লাহ কি দেখতে পাচ্ছে না এই কথা বলে না কেন এই কথা বলে এই যুবকেরা যুবকেরা হক কথা জোর গলায় বলবে ভারতের কোন মন্ত্রী ভারতের কোন বাদশা ভারতের কোন রাজা যদি আমার রাসূল পাকের একটা হাদিস শরীফ ভারতের মাটি থেকে যদি তুলে দেয় এই ছেলেরা জওয়ান যুবকেরা আমাদের প্রতিবাদের দরকার আছে না নাই এই হাত তুলে বলেন আছে না নাই এ যুবকেরা যুবকেরা তোমরা একটা আওয়াজ দিয়ে কথা বলবে তোমাদের আওয়াজ আমার আল্লাহ বড় ভালো লাগেন আমার আল্লাহ পাক বড় পছন্দ করেন এ যুবকেরা আজকের ভারতের নরেন্দ্র মোদি এত বড় বেড়ে গিয়েছে বাড়তে 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 রাসূল পাকের একটা হাদিস শরীফ ভারতের মাটি থেকে তুলে দিচ্ছে কি হাদিস শরীফ আনিকাহু মিন সুন্নতিহি ফাকা দাহাবা এই হাদিস শরীফটা ভারতের মাটি থেকে তুলে দিচ্ছে আবার কিছু মহিলাদেরকে বোরকা পরিয়ে দিল্লি সুপ্রিম কোর্টে দাঁড় করিয়ে বলছে এর নাম ফাতেমা এর নাম হাজেরা এর নাম লুবনা এর নাম আনিসা এরা তালাক তুলে দিবার জন্য দাঁড়িয়েছে এরা তালাকটা তুলে দিতে চায় আর তিন দিন পরে হয়তো আপনারা দেখেছেন আমি কাসেম সিদ্দিকী কলকাতা টিভিতে দাঁড়িয়ে বলেছি এ নরেন্দ্র মোদি তুমি যাদেরকে বোরকা পরিয়ে দিল্লি সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছো এরা ফাতেমা নয় হাজেরা নয় লুবনা নয় আনিসা নয় এরা হলো তোমাদের বংশধর এরা তোমাদের খানদানের মেয়ে তোমরা সাজিয়েছো তবে নরেন্দ্র মোদি শোনো শোনো এই হিন্দুস্তানের মাটিটা পাক হিন্দুস্তানের মাটিটা পবিত্র তার একটি মাত্র কারণ আমার রাসূলুল্লাহ ইন্তেকালের কিছুদিন আগে আবু বকর সিদ্দিককে বলেছিলেন ও বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ আমার হিন্দুস্তানে যাওয়া হলো না তবে আবু বকর আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করব তুমি আমাকে কবরে শোয়াবার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার এই চেহারাটা আল্লাহর কাবা ঘর থেকে ঘুরিয়ে হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে দেবে আমি রাসূলুল্লাহ কবরে শুয়ে থাকব কিয়ামত পর্যন্ত হিন্দুস্তানের মুসলমানদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া ফরিয়াদ করব জোরে বলুন না সুবহানাল্লাহ এ ছেলেরা জওয়ান যুবকেরা হিন্দুস্তানের মুসলমানদের উপরে যদি আমার আল্লাহ পাকের যদি নজর থাকে আমার রাসূল পাকের যদি নজর থাকে তাহলে এবারে বলুন বলুন আল্লাহর নজর আমাদের উপরে আছে না নাই কার কার উপরে আছে দেখি আল্লাহর নজর হাত তুলে দেখান কার কার উপরে আছে আল্লাহর নজর মাশাআল্লাহ জোরে বলুন মাশাআল্লাহ আর একটু জোরে বলেন মাশাআল্লাহ তো ঘুম হচ্ছে কেন ওই কি করতে চাইছিস তুই বলতো হে 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 দেহটা মোটা করে ফেলেছি আর কি একটু ঘুম হচ্ছে ঘুমোলে হবে ছোট ছোট করে কথা বলবো ঘুমোলে হবে তাবারক রান্না হচ্ছে শুধু তো আপনাদেরই জন্যই তো হচ্ছে কি গো আপনাদের কষ্ট হচ্ছে নাকি কি গো কষ্ট হচ্ছে তবে একটা কথা মনে রাখবেন কুছ পানি কে লিয়ে কুছ খোনা ভি পড়তা
কিছু পেতে গেলে কিছু খাওয়াতে হবে, কষ্ট না করলে কোনো জিনিস পাওয়া যায় না। আল্লাহর প্রতিটা ইবাদতের মধ্যে কষ্ট আছে। এই যে বসে আছেন এটাও কিন্তু একটা আল্লাহর ইবাদত। এই ছেলেরা জওয়ান জবাকেরা নবীর ওপর অত্যাচার হতে হতে এখন কোরআনের ওপর অত্যাচার হয় কোরআন। এই ছেলেরা জওয়ান জবাকেরা পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন বাদশা, পৃথিবীর কোন রাজা আজ পর্যন্ত কোরআনের একটা অক্ষর কি ভুল দেখাতে পেরেছে? এ কথা বলি, ভুল দেখাতে পেরেছে? যে ভুল দেখাতে এসেছিল সে কালমা পড়ে মুসলমান হয়েছে, আজকের কোরআনের উপর অত্যাচার হয়, কোরআনের উপর অত্যাচার হতে হতে এখন বোরকার উপর অত্যাচার হচ্ছে। বোরকা আপনার শোনেন না? বোরকা বলে বোরকা পরে কলেজে যাওয়া যাবে না, বোরকা পরে হসপিটালে যাওয়া যাবে না, বোরকা পরে ব্যাংকে ঢোকা যাবে না, বোরকা পরে ইউনিভার্সিটিতে যাওয়া যাবে না। আপনাদের কানপুর, আপনাদের কর্ণাটক, কর্ণাটক, কর্ণাটক একজন মহিলা, বাঘিনী একজন মহিলা, যার নাম ছিল মুস্কান, মুস্কান নিজে বোরকা গায়ে দিয়ে ইউনিভার্সিটিতে গিয়েছিল, তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হলো, বলে বোরকা পরে ঢোকা যাবে না, যাবে না, যাবে না। ওই মহিলা গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল ইন্নাহু ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামা হিলিল কাফিরিনা আমি হিলহুম রুআইদা, আমি কাফেরদের সঙ্গে মাথা নিচু করতে পারবো না, আমি আল্লাহর আইন মেনে নিয়েছি, খোদার আইন মেনে নিয়েছি। আন্দোলন শুরু করে দিল, কর্ণাটকে যত মুসলমান মহিলা ওর পিছনে দাঁড়িয়ে গেল, ইউনিভার্সিটির গেটের কাছে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু হয়ে গেল। ইউনিভার্সিটির প্রিন্সিপাল রাস্তায় বেরিয়ে বলে এ মুস্কান, তোমার সঙ্গে যারা ইউনিভার্সিটিতে পড়ে আমি তোমাকে একা বলি না, তোমার সঙ্গে যতজন মুসলমান ইউনিভার্সিটি পড়ে সবাই যেন আজ থেকে বোরকা পরে ইউনিভার্সিটিতে আসার পারমিশনটা দিয়ে দিলাম। জোরে বলুন না সবার, একটু জোরে হবে না? আল্লাহর একটা হুকুম আছে না নাই? এ ছেলেরা জওয়ান জবাকেরা বোরকার ওপর অত্যাচার হতে হতে এখন মসজিদের ওপর অত্যাচার হয়। আপনাদের এখানে মসজিদ একটা আছে না নাই? আপনাদের পাওয়ার গেট, পাওয়ার গেটে ঝামেলার সময় কিছু মসজিদের ওপর অত্যাচার হয়েছিল না হয়নি? খবর পেয়ে আমি কাসেম সিদ্দিকি এসেছিলাম, এটা কি হয়তো আপনাদের মনে নাই? মনে আছে? তাহলে বলুন তো দুজনে জানাজা পড়িয়েছে কে? কে পড়িয়েছিল? আমি পড়িয়েছিলাম, মনে আছে তো? না মনে নেই তো? যে যাবার সে চলে গেল। ও ভাই জেনেরাম, পৃথিবীতে কত ধর্ম আছে? 3,500 উপরে ধর্ম আছে। কোন ধর্মের উপর অত্যাচার হয় না, কোন রমির উপর অত্যাচার হয় না, শুধু বারবার মুসলমানদের উপর অত্যাচার হয়, বারবার ইসলামের উপর অত্যাচার হয়, বারবার কোরআনের উপর অত্যাচার হয়। এ ছেলেরা জওয়ান জবাকেরা, আমার আল্লাহ পাক বলেছেন, আমার রসুল পাক বলেছেন, ও বাবা আবু হুরাইরা, যে সময় যে টাইমে মসজিদের উপর অত্যাচার হবে, কোরআনের উপর অত্যাচার হবে, মসজিদের উপর অত্যাচার হবে, মুসলমানদের উপরে জুলুম হবে, আমি রাসূলুল্লাহ আমার উপরে অত্যাচার হবে, আমার আল্লাহ পাক ওই সময় কিছু গজব নাজিল করবে, গজব। এই কথা আমার বুঝতে পারছেন? যে সময় কোরআনের ওপর অত্যাচার হবে, যে সময় মুসলমানদের ওপর অত্যাচার হবে, যে সময় মসজিদের ওপরে জুলুম হবে, আমার আল্লাহ পাক ওই জামানায় 3,000 গজব নাজিল করবে। 3,000 কত হাজার? সবে দুটো গজব দিয়েছে আল্লাহ, একটা গজব দিয়েছে করোনা, আরেকটা গজব দিয়েছে অমিক্রন, এমন একটা গজব দিয়েছে আল্লাহ পাক আসমানটাকে নিস্তব্ধ করে দিয়েছে, জমিনটাকে নিস্তব্ধ করে দিয়েছে, আপনাদের নতুন হাট বাজারটাকে নিস্তব্ধ করে দিয়েছে। ও ভাই জেনেরা, এমন একটা গজব দিয়েছে মানুষ মানুষকে দেখে ঘৃণা করছে, মানুষ মানুষকে দেখে ঘৃণা করছে।
এই ছেলেরা জোয়ান যুবকেরা আবার কিছু কিছু মানুষ খোদাকে মানতে চায় না, বলে মাস পর মাস। ও শালারা মনে করে মাস বাঁচিয়ে দেবে, বাঁচাবে কে? হে জোরে বলে, বলে মাস পর মাস, শালারা মাস পরে ঘুরছে, আমার স্যানিটাইজার পাপটে বার হাতে নিয়ে যেন উজু করছে। এই স্যানিটাইজার বাঁচাবে না আল্লাহ বাঁচাবে? আল্লাহ বলছে বান্দা তোরা আমার পক্ষে হয়ে যা, তোরা যদি আমার পক্ষে হয়ে যাস আমি আল্লাহ তোদের পক্ষে হয়ে যাব। তাহলে আমার এখানে যত মানুষ আছে আমরা কার পক্ষে? হাত তুলে বলেন কার পক্ষে, আরো জোরে বলেন কার পক্ষে? আর আল্লাহ বলছে তোরা আমার পক্ষে হয়ে যা, আমি তোদের পক্ষে হয়ে যাব। এতজন মানুষ করোনায় মরে গেল, এত মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, এই আল্লাহ পাক যে আপনাদেরকে বাঁচিয়ে রেখেছে ওই রোগ থেকে আল্লাহ দূরে রেখেছে, তাহলে আল্লাহ পাকের নজর আছে না নাই? জোরে বলে আল্লাহ পাকের নজর আছে। আমার কিছুদিন আগে একটা জলসা ছিল বেড়া চাপা, নাম শুনেছেন? বেড়া চাপার পাশে জীবনপুর, জীবনপুর নাম শুনেন? তো জলসায় যাব, কঠিন লকডাউন, ওরা দিনের বেলা জলসা করবে, রাত্রিরে করবে না, পারমিশন পাইনি, দিনে হবে। আমাকে বলেছে হুজুর আপনি এসে একটু আজান দিয়ে একটু দোয়া কার করে চলে যাবে, কঠিন লকডাউন, রাস্তাঘাট সব বন্ধ। আমি গাড়ি নিয়ে যাচ্ছি বারাসাতে ওই ডাক বাংলার মোড়ে, কিছু পুলিশ আমাকে দাঁড় করে, হুজুর হুজুর দাঁড়ান দাঁড়ান, হুজুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমি কী হলো? পুলিশগুলো ছুটছে দাঁড়াচ্ছে, ড্রাইভারকে বলছে দাঁড়াও তো কী বলছে দেখি। তারা এসে বলছে হুজুর আমাদের একটু মাথায় ফুঁক দিতে হবে। আমি কেন? বলছে মহামারী, এই করোনার সময় রাস্তায় আছি, কত মানুষ যেচ্ছে আসছে, কি হবে না হবে একটু মাথায় ফুঁক দিয়ে দেন। আমি চিন্তা করছি এই কাঁটা না গুটা, কেন কাঁটা যদি হয় তাহলে এদের একটা দোয়া আছে, বিসমিল্লাহ রহমান রহিম, বিসমিল্লাহে সাফি, বিসমিল্লাহে কাফি, বিসমিল্লাহে মাফি, বিসমিল্লাহে মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বিনা গাফুরুর রহিম, ফুঁক দিতে হবে। আর যদি গোটা হয়, গোটা বুঝেন, যদি গোটা হয় ওদের বিসমিল্লাহ পড়া যাবে না, ওদের আলহামদ শুরু পড়া যাবে না, কোরআন শরীফের কোনো আয়াত পড়া যাবে যাবে না। ওদের একটাই দোয়া আছে, কি দোয়া? আল ইসলাম ও হাক্কুন অল কুফরে বাতিল, আল ইসলাম ও নূরুন অল কুফরে জুলুমাত। জেন ধরুক, ভূত ধরুক, দোকান চলুক নাই চলুক, কচি হোক নাই হোক, কচি ঘন ঘন হলে ওই একটাই দোয়া, এই শুনতে পাচ্ছেন না? ওই একটাই তাবিজ লিখে ছেড়ে দাও, কাজ হয়ে যাবে। তা আমি চিন্তা করছি এই কাঁটানা কুটা কী বলে ফুঁক দেব। কাছে ডেকে বলছি ভাই এসো, তোমার নামটা কী বলো তো ভাই? অনেক দিন পর দেখছি তো নামটা বেফাইল হয়ে গেছে, কিছু তো একটা বাহানা করতে হবে। বাবু তোমার নামটা কী? বলছে হুজুর আমার নাম আঙ্কুর শ্রীবাস্তব, মাল তো শালা গুটা। তা আমি ফুঁক দিলাম আল ইসলাম ও হাক্কুন অল কুফরে বাতিল, আল ইসলাম ও নূরুন অল কুফরে জুলুমাত। বলে হুজুর অত অত আসতে ফুঁক দিয়েছেন আমার তো লাগেনি। আচ্ছা ফুঁক কি জোরে হয়? ফুঁক ফুঁক কি আবার কত জোরে দিবে? বলে হুজুর আরেকটু একটু ভালো করে দিতে হবে। তো ফের আল ইসলাম হাকুন পরে জোরে ফুঁক দিয়েছি, মানে সিটি মারতে হবে একটু জানে। বলে হুজুর এবারে লেগেছে। আমি বাবু কোথায় যাব? আমাকে বলছে কোথায় যাবেন? আমি বাবু বেড়া চাপাই যাবো। বলে হুজুর যাচ্ছেন যান, একটু মাস্কটা পরতে হবে। শালা বলে কি মাস্ক পরতে? আবার আমাকে বলছে মাস্ক পরতে? সারা জীবন আমি পড়িনি। এ ছেলেরা জোয়ান যুবকেরা যখন মাস্কটা আমাকে পরতে বলেছে, আমি তার হাতটা ধরে বললাম ভাই আমি মাস্ক পরে আছি তুমি দেখতে পাচ্ছ না, আমি স্যানিটাইজার মেখে আছি তুমি বুঝতে পারছ না, আজ থেকে 1500 বছর আগে আমার রাসূলুল্লাহ একটা মাস্ক পরিয়ে দিয়েছেন, আজ থেকে 1500 বছর আগে আমার রাসূলুল্লাহ একটা স্যানিটাইজার মাখিয়ে দিয়েছেন, যে স্যানিটাইজারের নাম হলো উজুজু। আমরা উজু করে দাঁড়িয়ে যাব, খোদার কসম আমাদের কাছ থেকে 200 হাত দূরে করোনা থাকবে। জোরে বলুন না সুবহান। উজুর একটা ফজিলত আছে না নাই? এ জোরে বলুন আছে না নাই?
তখন ওই পুলিশটা বলছে হুজুর আপনি যদি একবার হুকুম দেন আমরা কি একবার উযু করে আসব আমি এখন উযু করলে হবে না যেটা কোটা আছে মালকাকে কাটো তারপরে আমার কাছে এসো এটি মাল কাটো উযু করলি হয়ে গেল উযু এত সস্তার জিনিস নাকি গো এই উযু করার আগে নিয়ত করতে হবে না মানে এ ঝরে বলেন নিয়ত করতে কতবার গালে পানি কতবার নাকে পানি কতবার মুখে পানি জানা দরকার আছে না নেই হাই তো ঘুমোচ্ছ ঘুমোলে হবে নি আর ঘুমোলে বউ পালাবে সন্ধ্যেবেলা যদি ঘুমিয়ে পড়ে বউ থাকি পালাবে তো সারাদিন কাছে পাইনি বাজারে ঘাটে থাকে মাঠে ঘাটে থাকে সারাদিন যদি একটু সন্ধ্যেবেলা কাছে পায় এটা তো মুড়ি খেতে খেতে ঘুমো ঘুমোলে হয় নাকি এটা তোক বিদ্যান্ত ঘুমটা ছেড়ে যাক না রে তকবীর তকবীরটা ঠিক হয়েছে কম হয়েছে বলছে দেখি এই মাহফিলে আই বুড়ো ছেলে কতজন আছে দেখি আই বুড়ো বিয়ে হয়নি হাত তোলো তো দেখি আই বুড়ো বিয়ে হয়নি হাত তোলো আর যদি হাত না তোলো সত্যি বলছি বউটা কানা হবে হাত তোলো আমি একবার তকবীর দেব আই বুড়ো গুনো বলবে আল্লাহু আকবার রেডি নার তাকবীর আপনি আই বুড়ো ও বুঝতে পারে আচ্ছা বেওয়ালা বলছে এবার তকবীরটা ঠিক হয়েছে না হয়নি একটু হয়েছে বলছে দেখি বেওয়ালা কতজন আছে দেখি বেওয়ালা বাবাই তো সবই দেখছি বলছে আল্লাহ কয়টা বে করতে বলেছে গা ইনি বলছে চারটা এই ক্যামেরাটা একবার এদিকে ঘোরাও বউটা একবার দেখ বলে তুমি ঘর এসে তোমাকে চারটা করাচ্ছি এসো শুধু আমার দিকে ঘোরালে হবে ওইদিকে ঘোরাও আর দেখাও কি বলছে শোনো চারটে ঝোঁক কম নেই চারটে করবে বলছে একটা নিয়ে লড়তে পারেনি চারটে ঠিকই বলেছে খারাপ কিছু বলেনি তো বাবাজি একবার বিয়েওয়ালারা তকবীর দিবে আর আই বুড়ো গুলো চিন্তা করবে যে না রে বাপ চাচারা বুড়ো হতে পারে তবে জোশটা এখনো আছে রেডি নারে তাকবীর কাদেরটা জোর হলো বলছে আমাদেরটা জোর হয়েছে এবারে বিয়েওয়ালা আই বুড়ো একসঙ্গে বলেন তো দেখি নারে তাকবীর আচ্ছা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ শুনছে ওরা কেমন শুনছে একবার চেক করা দরকার আছে না নেই এই কথা বলে না কেন তো যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ওরা শুধু একবার আল্লাহ একবার বলবে আমার মনটা এত বড় হয়ে যাবে যারা দাঁড়িয়ে আছে ওরা একবার আল্লাহ একবার বলবে আর যারা ওই চেয়ারে বসে আছে ভিআইপি ভিআইপি তো নাকি ভিআইপি না তো চেয়ারে বসে নেই ওরা শুধু একবার আল্লাহ একবার বলবে আর যারা উঁচুতে বসে আছে শানটাই ওরা শুধু একবার আল্লাহ একবার বলবে আর যারা নিচেই বসে আছেন পিন অফ সাইরেন্ট কোনো কথা বলবেন না শুধু শুনবেন আওয়াজ ঠিক আছে না নেই রেডি যারা চেয়ারে বা শানে বসে আছে বা দাঁড়িয়ে আছে রেডি নারে তাকবীর ঠিক আছে শালা করোনা আসবে প্যান খুলে ছুটবে শালা এবারে বিয়েওয়ালা আই বুড়ো একসঙ্গে বলুন তো দেখি নারে তাকবীর সিলসিলায়ে মুজাদ্দিদে জবান দাদা পীরের সিলসিলা গত পরশুদিন আমি জলসায় যাচ্ছিলাম হরিণঘাটা তো হরিণঘাটা বাজারে 400 মোটর সাইকেল এসেছে আমাকে নিতে 400 বাইক কত বাইক 400 মতো বাইক তো হরিণঘাটা বাজার থেকে তকবীর দিতে 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 ওদের জলসায় নিয়ে গেছে তো আমি দেখছি তকবীর এমন হচ্ছে বাজারে লোকগুলো নিস্তব্ধ হয়ে গেছে পুরো বাজারটা গুম 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 করছে তাহলে তকবীরের একটা ফজিলত আছে না নাই হাত দেখি বেচারা একজন পিশাব করছিল এমন তকবীর দিতে দিতে দিচ্ছে সে বেচারা পিশাব বন্ধ হয়ে হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছে মানে বন্ধ হয়ে গেছে কথা বুঝতে পারছি তাহলে তকবীরের একটা ফজিলত আছে না নাই এই কথা বলে না কেন তকবীরের একটা ফজিলত আছে রেডি নারে তাকবীর সিলসিলায়ে মুজাদ্দিদে জবান দাদা পীরের সিলসিলা বিশ্ব নবী রিসালে সব ইসালে সবে শ্রোতাগণ ইসালে সবের কমিটিগণ নারে তাকবীর আল্লাহ নবী বলছেন
আখিরি জাবানা শেষ জাবানাই আল্লাহ 3000 গজব পাঠাবে 3000 এই কত হাজার 3000 কটা পাঠিয়েছে দুটো তাহলে এখনো বাকি আছে কটা এ ছেলে তাবারক নিবি চুপ কর 2998 টা এখনো বাকি আছে তাহলে নবীর কথা মিথ্যা না সত্য নবী যখন বলেছে 3000 গজব আসবে তাহলে অবশ্যই আসবে না আসবে না হ্যাঁ এখনো বাকি আছে 2998 টা কত ভ্যাকসিন নেবে সবে তো দুটো নিয়েছো আরো তো গজব আসছে কি আসবে না আরো আসছে ভ্যাকসিন পকেটে করলে ঘুরতে হবে বাজারে ঢোকার আগে পাঁচার কাপড় তুলে কড়া করে একটা ভ্যাকসিন দিতে হবে তারপরে বাজারে ঢোকবে এই শুনতে পাচ্ছ এই তো আল্লাহ দিয়েছে খেলা তো এই তো শুরু হয়েছে কথা বুঝতে পারছো আমরা তো খুব মজায় আছি কেন বলুন তো আল্লাহ আমাদের মজায় রেখে দিয়েছে ধুলি সাফ হয়ে গিয়েছে মানুষ মরে সাফ হয়ে গেছে তুমি তো থাকো তোমার গ্রামে আর আমাদের কাছে তাম জায়গায় খবর এসেছে হুজুর মানুষ মরে ধুলিস্যাৎ হয়ে গেছে পোড়াবার মতো জায়গা নাই ভাসিয়ে দিয়েছে নদীর চরে পুঁতে দিয়ে চলে গেছে সাগরে ভাসিয়ে দিয়েছে নদীতে ভেসে ভেসে ফারাক্কা ব্রিজে 1,00,000 লাশ জড়ো হয়েছে শুনতে পাচ্ছেন ফারাক্কা ফারাক্কা নাম শুনেন ফারাক্কা ব্রিজ 1,00,000 মতো লাশ জড়ো হয়েছে 1,00,000 লাশ রাতের অন্ধকারে ওখানকার বিডিও ডিএম এসডিপিও এক জায়গায় সব গর্ত খুঁড়ে জেসিবি গর্ত খুঁড়ে সব পুঁতে দিয়েছে নদীর চরে কি আর মানুষ মরেছে বুঝতে পারছে হ্যাঁ খুব অত্যাচার করেছো মসজিদ মন্দির মসজিদ মন্দির মসজিদ মন্দির মসজিদে জায়গায় মন্দির করবে মসজিদ ভেঙে মন্দির হবে আমার আল্লাহ দেখবে না এই জোরে বলেন দেবে না এই মসজিদটা কার ঘর হে জোরে বলেন তাহলে আল্লাহর ঘর যদি হয় আল্লাহ হেফাজত করবে না আর তুমি মন্দির করবে আর আল্লাহ বেলবেল করে চেয়ে থাকবে নাকি আল্লাহ দিয়েছে ঠেকাও এবারে ঠেকাও পৌষ মাসে পানি হচ্ছে মাঘ মাসে ঝড় হচ্ছে অগ্রহায়ণ মাসে নিম্নচাপ হচ্ছে এ কি ভাবছে রহমত এ তো খোদার গজব ফসল তাই তাই কা ফসল নষ্ট হয়ে গেল কথা ঠিক না বেটি হ্যাঁ এ তো খোদার গজব বাপ এ তো আল্লাহর গজব এ তো শুরু হয়েছে ভোটের আগে ভোটের আগে ভোটের আগে ন্যাড়া এসেছিল কলকাতা বলে ফুরফুরা শরীফ বলে কোনো জিনিস নেই আজমির শরীফ বলে কোনো জিনিস নাই বাগদার শরীফ বলে কোনো জিনিস নাই এই আজমির শরীফ বলে কিছু আছে না নাই এই জোরে বলেন আছে না নাই ফুরফুরা শরীফ বলে কিছু জিনিস আছে না নাই বলে ফুরফুরা শরীফ বলে কিছু নেই ন্যাড়া এসেছিল কলকাতায় ন্যাড়া ন্যাড়াকে চিনেন না শালা যোগী ওর মাথায় কোন শয়তান যে পেশাব করেছে আল্লাহ তাআলা কেউ জানে না এই আপনারা দাদা হুজবির কেবলাকে ভালোবাসেন দাদাপি 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 কারা কারা ভালোবাসেন দেখি তো এই সবাই ভালোবাসে আবার কিছু কিছু মানুষ বলে তোমরা এত দাদা হুজুর কেন করো তোর নানিকে জিজ্ঞাসা করবি কেন করে খবর নিয়ে দে তোর নানা আমার নিজে হুজুরের মরিদ আবার কিছু কিছু মানুষ বলে এত ঘন ঘন ফুরফুরা শরীফে যাও কেন এত ঘন ঘন কোথায় যাবে তোমার শাউরির কাছে যাবে ওরা আল্লাহর ওলিদের পাগল তাই আল্লাহর ওলিদের দরবারে যায় আবার কিছু কিছু মানুষ বলে তো দাদা পীরের কোনো পরিচয় নেই এ আপনার দাদা পীরের পরিচয় নেই এই পরিচয় নাই এ যুবকেরা 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 এ মায়েরা বোনেরা বেটিরা দাদা পীর দাদা পীর দাদা পীর সেই দাদা পীরের পরিচয় নেই পরিচয় আমার নাম হলো কাসেম সিদ্দিকি আমার আব্বা জানির নাম আব্দুল্লাহ মারুফ সিদ্দিকি আমার দাদার নাম জুলফিকার আলী সিদ্দিকি ছোট হুজুর আমার পরদাদার নাম আবু বাকা সিদ্দিক দাদা হুজুর দাদা হুজুরের আব্বার নাম হযরত আব্দুল মুক্তাদির সিদ্দিকি দাদা হুজুরের দাদার নাম মনসুর বগদাদি দাদা হুজুরের পর দাদার নাম মোস্তফা মাদানি মেদিনাপুর টাউনে শুয়ে আছেন দাদা হুজুরের পর দাদা শেরে মাস্তান হারে বারেসা দিল্লির জামে মসজিদের সিঁড়ির তলায় শুয়ে আছেন দাদা হুজুরের পর দাদা
হযরতে হাসান বসরি ইরাকের জমিনে কারবালাতে শুয়ে আছেন দাদা হুজুরের পর দাদা হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের একজন সাহাবা মদিনার কবরস্থান জান্নাতুল বাকীতে শুয়ে আছেন দাদা হুজুরের পর দাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদা হুজুরের পর দাদা হযরতে খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদা হুজুরের পর দাদা হযরতে জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদা হুজুরের পর দাদা আমার রাসূল পাকের প্রধান সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক জোরে বলুন না সুবহান নারে তাকবীর তাহলে পরিচয় আছে না নাই আজ থেকে কিছুদিন আগে আমার এক চাচা ইন্তেকাল করেছেন পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী যিনি বড় হুজুর পীর কেমলার মেজো ছেলে কি গো শুনেন ইন্তেকাল করেছেন লাশটাকে বাইরে নিয়ে যাওয়া হবে জানাজার মাহফিলে নিয়ে যাওয়া হবে লাশটাকে যখন টেনে 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 খাটিয়া টেনে টেনে যখন বাইরে নিয়ে যাওয়া হয় গেট থেকে যখন বের করা হয় মহল থেকে যখন বের করা হয় আমার চাচিমা ছুটে ছুটে এসে খাটিয়ার পাটা ধরেছিল বাবা খাটিয়ার যে চারটে পা একটা পা ধরে বলছে ও আমার স্বামী রে দুনিয়া থেকে চলে যাচ্ছেন আর তো আমার বাড়িতে আসবেন না আর তো আপনার সঙ্গে দেখা হবে না আর তো আর কোনোদিন সাক্ষাৎ হবে না আপনি চলে যাচ্ছেন চলে যাচ্ছেন তবে আপনার কাছে আমার দুটো দাবি রইল কি দাবি রইল বাবা আমার চাচিমা খাটিয়া ধরে কানতে কানতে বলেছিল ও আমার স্বামী রে ও আমার স্বামী রে যেই দিনে আমার রসুল পাকের জানাজা হয়েছিল যেই দিনে আমার হাবিবুল্লাহর জানাজা হয়েছিল ওই দিনে যেন আমার জানাজা হয় যেই দিনে আমার রসুল পাকের জানাজা হয়েছিল ওই দিনে যেন আমার জানাজা হয় আর যেই দিনে আমার শ্বশুরের জানাজা হয়েছিল আমার বড় হুজুরের জানাজা হয়েছিল ওই দিন আমার যেন জানাজা হয় এই দোয়াটা আপনার কাছে রইল এই দাবিটা আপনার কাছে আমি করলাম কি দাবি বুঝতে পারছেন যেই দিনে আমার রসুলের জানাজা হয়েছে ওই দিনে যেন আমার জানাজা হয় আর যেই দিনে আমার শ্বশুর মানে বড় হুজুর জানাজা হয়েছে ওই দিনে যেন আমার জানাজা হয় ও ভাই আল্লাহর কি অসীম কুদরত আমার চাচিমাও কিছুদিন আগে ইন্তেকাল করলো আমার চাচিমা যেই দিন ইন্তেকাল করেছিল সেই দিনটা ছিল দশই বারটা সেই তারিখটা ছিল দশই রবিউল আউয়াল রবিউল মাসের দশ তারিখে আমার চাচিমা ইন্তেকাল করল আর যে তারিখে আমার রসুল পাকের জানাজা হয়েছিল বারো রবিউল আউয়াল ওই তারিখে আমার চাচিমাই জানাজা হয়েছিল আর বারো রবিউল আউয়াল কার্তিক মাসের পয়লা ছিল পয়লা পয়লা কার্তিক বড় হুজুর পীর কেবলারও জানাজা হয়েছিল ক্যালেন্ডার খুলে দেখেন বারো রবিউল আউয়াল কার্তিক মাসের পয়লা তারিখ কত বুঝতে পারছেন আল্লাহর ওলি এদেরকে বলা হয় স্বামীর খাটিয়া ধরে কানতে কানতে বলছে আমার জন্য এই দাবিটা আপনার তুলতে হবে আর আজ থেকে কিছুদিন আগে আমার বড় চাচা ইন্তেকাল করলো শোনেন পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী কেউ দেখেছেন কোনো সময় দেখি কারা কারা দেখেছেন তো অনেক মানুষ দেখেছে পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী আপনার জানাজায় হয়তো গেছেন হয়তো গিয়েছে জানাজায় গিয়েছে বিবিসি লন্ডন তার খবরে বলেছে এক লক্ষ দু লক্ষ নয় ২৬ লক্ষ মানুষ তেনার জানাজায় হাজির হয়েছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ তিন দিন লাশ রাখা হয়েছিল তিন দিন কতদিন তিন দিন লাশ শেষের দিনে আমি নিজে আমার চাচাতো ভাই তেবিয়ান সিদ্দিকী বলছি ভাই চাচার কপাল থেকে যে ঘাম বেরোচ্ছে বলে তুলো একটু মুছে দাও আমি হাতে করে তুলো নিয়ে চাচার কপাল থেকে ঘাম মুছছি বুঝতে পেরেছেন আমার চাচিমা বলছে কচি আল্লাহ নবী বলছেন মৃত্যুর পরে মরণের পরে যদি কারোর কপাল থেকে ঘাম বেরোয়
আল্লাহ তাকে শহীদানের দরজা দান করে। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? পেটও ফোলে নে, চোখও ফোলে নে, মুখও ফোলে নে, তিন দিন না বরফ না পাখা না এসি কিচ্ছু নাই, পড়ে আছে। একদিন হয়েছে দুদিনের দিনে এক জায়গায় বাচ্চা ছাড়া বসেছে, বাচ্চা ছাড়া বসে বলছে বড় ভাই জানাজা পড়াবে কে? সবাই বলছে বড় ভাই তো আমাদের ইমাম, ইমামে জানাজা কে পড়াবে? ফুরফুরা শরীফের মুরব্বী এখন দুজন আছে, পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী আর পীর আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী, দুজন এখন মুরব্বী আছে। আর মারুফ সিদ্দিকী হলেন আমার আব্বা। এখন কুতুবউদ্দিন হুজুরের কাছে গিয়ে বলছি মে বড় ভাই, এই কেলিমুল্লাহ ভাই জানাজা পড়াতে হবে তো? বলেনি আমি কেলিমুল্লাহ জানাজা পড়াবো? ও তো আমার বাপের জানাজা পড়িয়েছে, ওর আমি কি করে জানাজা পড়াই? ও জানাজা বাপ আমি পড়াতে পারবো? এখন সবাই বলছে বাবা জানাজা পড়াবে কে? নিজের ছেলেকে বলছে সাইফুল্লাহ তুমি জানাজাটা পড়িয়ে দাও, বলে আমার বাপের জানাজা আমি পড়াবো? ও আমার ক্ষমতা হয় না। সব আলোচনা হচ্ছে, রাত হয়ে গেল, যে যার বাড়িতে গেল, মুরব্বী চাচারা চলে গেল। রাত্রি দুটোর সময় আমার আব্বা আমাকে ফোন করছে, রাত তখন দুটো বাজে। তা আমি বললাম কি ব্যাপার এত রাত্রির আমার আব্বা ফোন করছে? ঘুমোলো তো কিছুক্ষণ আগে, আবার ফোন করছে কেন? ঘুমোইনি নাকি? তাড়াতাড়ি বাড়িতে গিয়ে দেখি আমার আব্বা বসে বসে কাঁদছে। মা তো নেই, বড় ভাই ছিল সেও দুনিয়া থেকে চলে গেল, খুব কাঁদছে। তাই পাশে বলছে আব্বা কি হয়েছে আপনি কাঁদছেন? এ ছেলেরা জোয়ান জোবাকেরা, ওই সময় আমার আব্বা যান আমার হাতটা ধরে বলছে বাবা কাসেম রে, ও বাবা কাসেম আমি বেহোশ ঘুমিয়ে পড়েছিলাম, যখন বেহোশ ঘুমিয়ে পড়েছি তোমার বড় চাচা যান আমাকে স্বপ্নই স্বপ্নই বলে, ও আমার মেজ ভাই আমি কালিমুল্লা, মেজ হুজুরে জানাজা পড়িয়েছি আমি কালিমুল্লা, ন হুজুরে জানাজা পড়িয়েছি আমি কালিমুল্লা, বাকিবুল্লা ভাই জানাজা পড়িয়েছি আমি কালিমুল্লা, সাইফউদ্দিন ভাই জানাজা পড়িয়েছি আমি কালিমুল্লা, নুরউদ্দিন ভাই জানাজা পড়িয়েছি আমি কালিমুল্লা, হুজ্জাতুল্লাহ ভাই জানাজা পড়িয়েছি আমি কালিমুল্লা, হবিবুর রহমান ভাই জানাজা পড়িয়েছি আমি কালিমুল্লা, হুজ্জাতুল্লাহ ভাই জানাজা পড়িয়েছি। ভাই রে আমি সকলের জানাজা পড়ালাম, আমার জানাজা কে পড়াবে? আমার জানাজা কে পড়াবে? তাই তোমার হাত ধরে বলছি তুমি আমার জানাজার ইমামতিটা আদায় করিয়ে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। লাশ খাটিয়ার উপরে জানাজার ইমাম কি হবে নিজে ঠিক করছে। হযরতে বাকিবুল্লাহ দিল্লিতে শুয়ে আছেন, হযরতে বাকিবুল্লাহ যিনি আরব থেকে এসে হিন্দুস্তানি কালমার দাওয়াত দিয়েছে, নাম কি? হযরতে বাকিবুল্লাহ। জানাজার মাহফিলে হুজুরকে নিয়ে যাওয়া হয়েছে, এখন হট করে হুজুরের একটা খলিফা দাঁড়িয়ে বলছে যার জীবনে ফজরের নামাজ কাজা নাই সে হুজুরে জানাজা পড়াবে। কেন? হুজুর বলে গেছে যার জীবনে ফজরের নামাজ কাজা নাই সেই হযরতে বাকিবুল্লাহ জানাজা পড়াবে। শুনতে পাচ্ছেন? কেউ ঘেঁষবে? এই কথা বলেন না কেন? ঘেঁষবে? একে বলছে তুমি এসো, আমার জীবনে ফজরের নামাজ কাজা আছে। বলে তুমি আমারও জীবনে ফজরে কামাই। একজন বোরকা গায়ে দিয়ে আসলো, এসে খাটিয়ার কাছে দাঁড়িয়ে বলছে আল্লাহু আকবার, জানাজা শুরু করে দিল, জানাজা পড়িয়ে চলে যাচ্ছে। রাস্তায় ধরা হলো যে আপনার পরিচয় কি? বোরকার মুখ খুলে দেখে হযরতে বাকিবুল্লাহ নিজের জানাজা নিজে পড়িয়ে চলে যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এইদিকে আপনার কেলিমুল্লাহ হুজুর নিজের জানাজা নিজে ঠিক করে দিচ্ছে যে আমার জানাজার ইমাম কে হবে। শুনতে পাচ্ছেন? আর একটা শুনবেন, দিল্লিতে শুয়ে আছেন হযরতে পানিপথ, দিল্লি পানিপথ হযরত পীর বুয়ালি কালান্দার, তিনি কান্ডাহারের পীর পানিপথের পীর। হুজুর যখন ইন্তেকাল করলো কান্ডাহারের খলিফারা এসে বলছে আমরা জানাজা পড়াবো, আবার পানিপথের খলিফারা এসে বলছে আমরা জানাজা পড়াবো, আমরাও খলিফা, এরাও বলছে আমরাও খলিফা, দুজন দাঁড়িয়ে বলছে আমরা জানাজার ইমাম হব। আচ্ছা বলুন তো আপনার দেশে জানাজা হয় একজন ইমাম হয় না দুজন হয়? এই কথা বলে
কারণ কেউ কারোর কথা শুনছেন এ বলছে আমি ইমাম ও বলছে আমি ইমাম হব আর আমি বড় পীর খলিফা এ বলছে আমি বড় খলিফা হুজুরের ভাতিজা ভাতিজা মানে কি ভাইয়ের ছেলে দেখছে ঝামেলা শুরু হয়ে গেল আস্তে আস্তে গিয়ে হুজুরের খাটিয়ার কাছে দাঁড়িয়ে কাফনের দড়ি খুলে এক ফেত্তা দু ফেত্তা তিন ফেত্তা কাফন সরিয়ে নিজের ঠোঁটটা বুয়ালি কালামদার হুজুরের কানের কাছে ঠেকে বলে চাচা ও চাচা যান কান্ডারের খলিফারা বলছে আপনার জানাজার ইমাম হবে আবার পানিপথের খলিফারা বলছে আপনার জানাজার ইমাম হবে আপনি নিজে বলে দিন আপনার জানাজার ইমাম কে হবে হুজুরের জবান খুলে গেল তিনি কাফনের ভেতর থেকে বলছে ও কান্ডারের খলিফা গণেরা তোমরা সহ্য করো সবর করো আমার জানাজার ইমাম পানিপথের বড় খলিফা মুফতি মাওলানা আহমদ ফয়সাল তিনি আমার জানাজার ইমাম হবেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের কারামত আছে না নাই এ জোরে বলেন লাশটাকে কেলিমুল্লাহ হুজুরকে জানাজার জায়গায় নিয়ে যাওয়া হলো জানাজার জায়গায় যখন নিয়ে যাওয়া হয়েছে ওমর সিদ্দিকি নাম শুনেন ওমর সিদ্দিকি আস্তে আস্তে সে আমার আব্বাজানকে জড়িয়ে ধরে খুব কাঁদছে মেজ ভাই আমাদের জানাজাকে পড়াবে আমাদের জানাজাকে পড়াবে যে পড়াবে সেই তো চলে যাবে আমাদের জানাজার কে পড়াবে জানাজা কে পড়াবে আব্বাজান বলছে বাবা ভাই সবর করি না আল্লাহ মা সবরি জানাজা যখন শেষ হয়ে যায় ছোট চাচা যান তাহের সিদ্দিকি আমার আব্বা জানের কাছে কাঁদতে কাঁদতে বললেন ও আমার মেজ ভাই আমার বড় ভাইয়ের এখনো তিনটে মা বেঁচে আছে মায়েদের কাছে লাশ নিয়ে যেতে হবে বড় ভাইয়েরকে নিয়ে যেতে হবে লাশটাকে টেনে 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 তিনটে দাদিমায়ের কাছে নিয়ে যা হলো তিনটে দাদিমা আস্তে আস্তে সেই কাফনের দড়ি খুললেন এক ফেত্তা কাফন সরিয়ে দিলেন দু ফেত্তা কাফন সরিয়ে দিলেন তিন ফেত্তা কাফন সরিয়ে দিয়ে নিজের ঠোঁটটা বড় ছেলের কপালে দিয়ে চুমা দিলেন চুমা দিয়ে বলেন বাবা ছেলে রে দুনিয়ায় যে মোহাম্মত করেছ দুনিয়ায় যে ভালোবাসাটা দিয়েছ কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেন ভুলে যেও না বিদায় 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 বাবা যাও বিদায় নিয়ে চলে যাও আল্লাহ যদি দেখা করায় আল্লাহ যদি সাক্ষাৎ করায় কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে দেখা হবে লাশটাকে ছোট হুজুরের মাজারে নিয়ে যাওয়া হলো কবরের কাছে লাশ রাখা হয়েছে যখন কবরের কাছে গিয়ে দাঁড়াই নিজের চোখে দেখছি বাবা এক হাত থেকে দেড় হাত পানি কবরে পানি উঠে গেছে মনটা হলো আহারে দুবালতি পানি তুলে দিলে মনে হয় ভালো হতো কি পাঁচ বস্তা বালি দিলে মনে হয় ভালো হতো বাপটাকে কি করে পানিতে শুইয়ে দিই এটা মনে মনে ভাবি এমন সময় লাশটা হাতের কাছে এসে গেল আস্তে আস্তে কবরে নামিয়ে দেয়া হলো কবরে পিঠ ঠেকার সঙ্গে সঙ্গে আল্লাহর অসীম কুদরতে আল্লাহর অসীম মেহেরবানিতে ওই কবরের পানিটাকে আমার আল্লাহ চম্বুকের মতো টেনে শুকিয়ে দিলেন জোরে বলুন না সুবহান নারে তাকবীর কেন আল্লাহ বলছেন যারা পৌষ মাসে ফজরের নামাজের আগে উজু করে মাঘ মাসে ফজরের নামাজের আগে যারা উজু করে ওয়াক্খারার মাসে ফজরের নামাজের আগে যারা উজু করে তাদের কবরে কোনোদিন পানি থাকে না পৌষ মাস কোটি ঠান্ডা এই ইমাম সাহেব উঠে উজু করছে আর তুমি ঘরে ভেতরে শুয়ে আছো তোমার আব্বা উঠে পানি ঘাটছে সারা জীবন সে পানি ঘাটলো তার কবরে পানি থাকবে এই কথা বলে না কেন পানি থাকবে সে তো পানি ঘেটে 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 আল্লাহকে রাজি করে ফেলেছে আল্লাহকে তো খুশি করে তার কবরে কি করে পানি থাকবে বাবা আপনাদের কষ্ট হচ্ছে শেষ করে দেবো হ্যাঁ কি গো শেষ করে দেবো আপনাদের কষ্ট হচ্ছে নাকি এটা তো বিধান তো না রে তাকবীর পিছনে বসার জায়গা নাই পিছনে চট আছে ওরাই দিকে আসবে কিছু কিছু মানুষদের আবার দাঁড়ানো অভ্যেস ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চেন খুলে বাংলাদেশের বর্ডার পার করে ও শালারা কোনোদিন বসবে না
ওদের দাঁড়ানো হবে বেশি, ওদের হাত ধরে টানো পা ধরে টানো সারাটা কোনোদিন বসবে না। কেন মুসলমান তো হুচুকে বাঙাল বলে ছুটছিস কেন, বলে হুজুর ও ছুটছে, এটা হারাম তো তুই কেন ছুটছিস বল, বলে হুজুর ও ছুটছে, ও ছুটছে বলে ইও শালা ছুটছে, কথা বুঝতে পারছেন, ইও ছুটছে। এই আপনারা হাজাম হাজাম দেখেছেন, হাজাম বোঝেন, হাজাম কি গো আপনাদের হয়নি নাকি, একটু হ্যাঁ হু বলেন। এই হাজাম যখন আপনাদের গ্রামে ঢোকে, সকালে ঢোকে না রাত্রিরে ঢোকে, সকালে, আর সকালে যখন গ্রাম হাজামে ঢোকে, ডান হাতে একটা ব্যাগ থাকে না থাকে না, যখন গ্রামে রাস্তা ধরে যেসব বাচ্চাদের হয়ে গেছে ওরা দূর থেকে জিদ দিকে চিনতে পারে, সালাম মাল আবার ধরেছে মাঠান ছুট, ওরে বাবা রে বাঁচা রে ওয়াল্লা রে কী হবে রে সালা আবার কাটবে না কি রে, ও বাবা রে মাঠের উপর দিয়ে প্যান খুলে ছুটছে, মাঠ একটা বুড়ি বলছে ছেলে তোরা প্যান খুলে ছুটছিস কেন, বলছে বুড়ি সরে যাও হাজাম এসছে, হ্যাঁ যাও বুড়িও ছুট, মুসলমান তো হুচুকে বান্দা, বলে ছুটছিস কেন, বলে হুজুর ও ছুটছে, ও কেন ছুটছে ও জানার দরকার। কারেন্টের অফিসে যান, কারেন্টের অফিসে চাকরি করছে কারা বলছে গোটা, হসপিটালে চাকরি করছে কারা বলছে গোটা, থানার বড়বাবু কে বলছে গোটা, গোটা বোঝেন বলছে, থানার মেজবাবুকে বলছে গোটা, থানার ছোটবাবুকে বলছে গোটা, এখানকার বিডিওকে বলছে গোটা, এখানকার সিআইকে বলছে গোটা, এখানকার ডিএমকে বলছে গোটা, এখানকার এসডিপিওকে বলছে গোটা, এখানকার সিআইকে বলছে গোটা, এখানকার খাদ্যমন্ত্রীকে বলছে গোটা, এখানকার শিক্ষামন্ত্রীকে বলছে গোটা, এখানকার অর্থমন্ত্রীকে বলছে গোটা, আর এখানকার ভূমি সংস্কার মন্ত্রীকে বলছে গোটা, আর মারামারি জায়গায় কে, জোরে বলতে কষ্ট হচ্ছে, মারামারি জায়গায় কে, কাটা, সব জায়গায় সাজিয়েছে গোটাদেরকে, আর মারামারি করবে গুতগুতি করবে, বুঝতে পারছেন, কলকাতায় এসে ন্যাড়া কত বড় বড় কথা বলে গেল, ন্যাড়া ন্যাড়া চেনেন যোগী যোগী, কলকাতা এসে বলে গেল 24 ঘন্টা কি আন্দার, গো হত্যা হাম বন্ধ কর দেঙ্গে, গো জবা করনা বন্ধ কর দেঙ্গে, গো কাটনা বন্ধ কর দেঙ্গে, বলে যাই না কথা বলে না কেন, বলে যাই না বলে গেছে, আবার বলছে গো মেরা মাতা হ্যায়, গো মেরা পিতা হ্যায়, বুঝতে পারছেন, বলে গো আমাদের মাতা, গো আমাদের দেবতা, আর তারপরের দিন এই বাঘের বাচ্চা আমি কাসেম সিদ্দিকী কলকাতা টিভিতে দাঁড়িয়ে বলেছি, যোগী তোমাদের মাতা তোমাদের দেবতা, তোমরা পুজো করো পাঠ করো, দরকার হয় ছোটো মুখে চুমু খাও, তাও যদি না হয় শালা একটু ভাঁচাই চুমু খাও, তোমাদের কাজ মিটে গেলে আমাদের দিকে ঠেলে দেবে, আমরা সাপ্পান সাপ্পা করে ফেলবো। এ ছেলে না আমার কথায় একমত, দেখি কারা কারা একমত, মাশাল্লাহ নারী ত্যাগবি, আর আমাদের দেবতা বলছে খা, আমরা বাবাকে খাবো মাকে খাবো, কি গো ষাঁড় গরু সব খেয়ে বলছে, ষাঁড় ষাঁড় বোঝেন, মালদায় গিয়েছি মালদা ওই ষাঁড়ের যে ঝোলে যেটা আমাকে ভাজা করে দিয়েছে, তা আমি মনে করেছি যে জিভ ভাজা, এই শুনতে পাচ্ছেন, আমি মনে করেছি জিভ ভাজা, জিভ ভেজে দিয়েছে, তাই বলুন বাবা এটা কি জিনিস, বলছি বুঝি এড় ভাজা, আমি ছি 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 ছি, তৌবা 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 তৌবা, তাই খেয়েছি কড়কড় করে চিবোচ্ছে, এই কথা আমার বুঝতে পারলাম, তাই খেয়েছি ছালা কিচ্ছু বাদ দিচ্ছে না, আমার সে যাত্রা বলছে গো খাওয়া বন্ধ করে দেবো, ইমাম সাহেব বুঝতে পারছেন সে খাওয়া বন্ধ করে দিচ্ছে, বাবা আপনাদের কষ্ট হচ্ছে নাকি, শেষ করে দেবো, শেষ করলে সব কথা শুনতে পাবো, আর আমাকে সালা তুলেছে শেষে শেষে তুলে হয় আমাকে তো নড়া থেকে তুলতে হবে, তো যাই হোক যে কথাই ছিলাম সে কথা ফিরে আস, এই আপনারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন তো, কি গো ভালোবাসেন, এই যে জলসা হচ্ছে সকলে খুশি তো, এই জোরে বলে, অনেকজন বলে নবীর নামে জলসা দেয়, দাদা হুজুরের নামে জলসা দেয়, খাজা বাবার নামে জলসা দেয়, আব্দুল কাদের জেলানির নামে জলসা দেয়, না গো বাবা আমরা রসুলের নামে জলসা দিই না, দাদা হুজুরের নামে জলসা দিই না, আমরা আমাদের জলসাই রসুলকে টেনে আনি, খাজা
খাজা বাবাকে টেনে আনি, আব্দুল কাদের জিলানীকে টেনে আনি, দাদা হুজুরকে টেনে আনি, আমার রসুলের ওসিলাই, দাদা পীরের ওসিলাই, খাজা গরিবের নামাজের ওসিলাই, আমাদের দোয়াটাকে কবুল হবে বলে আমরা টেনে আনি। ওই জন্য নাম দিই রসুলের নামে জলসা, রসুলের নামে জলসা, এই জন্য আমরা দিই রসুলকে জান্নাতে পাঠাবার জন্য জলসা দিই না। এ কথা ভুল না ঠিক? রসুলকে জান্নাতে পাঠাবে তাই নবীর নামে জলসা দিচ্ছ নাকি? নবী তো জান্নাতি, লা শাক্কা, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? এটু দরুদ শরীফ আল্লাহুম্মা বাবাজি, আপনারা ফুরফুরা শরীফে দাদা হুজুর কিবলার দরবারে যাবেন তো নাকি? এটা 2022 যাবেন, 2023 যাবেন, 2024 আল্লাহ হায়াত দিক যাবেন। তবে 2024 যাবে যারা, তাদেরকে কিন্তু খালি পেটে যেতে হবে, শুকিয়ে যেতে হবে, খেয়ে গেলে হবে না, রাস্তায় পানি পর্যন্ত খাওয়া যাবে না। কেন বলেন? কেন? রমজান মাহে, রমজান 2024 ফুরফুরা শরীফে 21-22-23 ফাল্গুন রোজা, 18 ফাল্গুন থেকে রোজা শুরু হবে। 2024 18 ফাল্গুন থেকে রোজা শুরু হবে, তাহলে 21-22-23 রোজা পড়বে না? পড়বে। তাহলে শুকিয়ে যেতে হবে তো নাকি, না রাস্তা কিছু খেতে খেতে যাবে? হ্যাঁ, সব খালি পেটে যেতে হবে, ওখানে আমরা একসঙ্গে বসে ইফতার করব। আচ্ছা বলুন তো, সারা জীবন ঘরে ইফতার করেছেন, আর 65 বছর বয়স, 70 বছর বয়স, 50 বছর বয়স, 40 বছর বয়সে একবার দাদা পীরের দরবারে বসে ইফতার করছো, তকদিরটা বড় না ছোট? জোরে বলেন, এই যে 2024 রোজা পড়বে, আল্লাহ যদি হায়াতের আগে আবার 45 বছর পরে রোজা পড়বে। তাহলে 45 বছর পরে যদি রোজা পড়ে, যাদের বয়স 60 হয়ে গেছে তাহলে 105 বছর হায়াত দরকার। ঠিক না বেটি? 105 বছর বয়স হবে তবে সে রোজা পাবে, তার আগে সে কবর আলিতে চলে যাবে। এ কথা ঠিক না বেটি? কবরে চলে যাবে। আচ্ছা বাবা, যেখানে যত মানুষ বসে আছেন একটু হাতটা উঁচু করে বলেন তো, কার কার কাছে আজরাইল আসবে না, একটু হাতটা উঁচু করে দেখান একটু, আর কার কার কাছে আজরাইল আসবে একটু হাতটা উঁচু করে দেখান তো। সবার কাছে আসবে, আর আজরাইল যখন আসবে জিজ্ঞাসা করবে, আর কেউ যদি বলে আজরাইল আগের মাসের 7 তারিখে আমার বড় ছেলের বিয়ে আছে, এখন ঝামেলা করে নি পরে এসো, এই শুনবে কোনো কথা চলবে? হে জোরে বলেন, আব্দুল কাদের জিলানীর দরবারে, আব্দুল কাদের জিলানী কবরে চলে গেছে, দুটো ফেরেশতা এসেছে, এসে বলছে মান দিনুকা, যখন জিজ্ঞাসা করেছে মান দিনুকা, আব্দুল কাদের জিলানী উল্টে ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করছে আলাফি মান দিনুকা, আলাফি মান দিনুকা, তোমার দিনটা আগে কি বলো, তারপর আমি বলবো আমার দিন কি। ঘাম ছুটে যাবে, যে কথা বুঝতে পারছি। তো যাই হোক, মাদ্রাসা হলো নবীর ঘর, আর মসজিদ কার ঘর? জোরে বলেন, মানে মাদ্রাসা মসজিদ হেফাজত করবে কে? আল্লাহ করবে ইনশাল্লাহ। বাবাজি, এখানে একটা মাদ্রাসার কাজ শুরু হয়েছে, মাদ্রাসার কাজ চলছে, এটা কোরআনিয়া মাদ্রাসা না হাফিজি মাদ্রাসা? কোরআনিয়া মাদ্রাসা, মাশাআল্লাহ হাফিজি হবে। মাদ্রাসার নাম কি দেওয়া হয়েছে? মাদ্রাসার নাম নতুন হাট, নতুন হাট। মাদ্রাসার নাম থাকবে দাদা হুজুরের নামের সঙ্গে একটু যোগ থাকতে হবে, মোজাদ্দেদিয়া কোরআনিয়া মাদ্রাসা, আলামিন মোজাদ্দেদিয়া কোরআনিয়া মাদ্রাসা। দাদা হুজুরের নাম থাকবে না থাকবে না? এ জন্য বলেন, আর দাদা হুজুর নাম যদি না থাকে, তোমার ছেলের ছেলে যাবা নাই, কোকিলে ডিম পেড়ে চলে যাবে। এই বুঝতে পারলেন? কোকিলে ডিম, বুঝুন, আগের মাসা খেয়ে ডিম পারবে, কোকিলে ডিম পেড়ে চলে যাবে।
ওই জন্য দাদা হুসেনের নাম যদি থাকে ও ডিম খেয়েও সহজে পারতে পারবে না। কথা বুঝতে পারছেন? আমরা গলা ফাটিয়ে ফাটিয়ে তুলে দিয়ে যাব আর কোকিলে ডিম পেড়ে চলে যাবো, হবে না। তো যাই হোক, বাবাজি মাদ্রাসার জন্য আল্লাহর একটা বান্দা আছেন, মাহে রমজান মাসে রোজার মাসে যাকাত দিতে হবে, যাকাত, যাকাতের পয়সা থেকে আপনি 2000 টাকা দিবেন। কেউ আছেন যে হুজুর আমি 2000 টাকা যাকাত থেকে দিয়ে দেবো মাদ্রাসায়, মাহে রমজান মাসে যাকাত থেকে আমি 2000 টাকা দিয়ে দেবো, কেউ আছেন? একটু হাত পা উঁচু করে বলেন, হুজুর আমি 2000 টাকা আমার যাকাত থেকে আমি দিয়ে দেবো মাদ্রাসায়। একটু হাত পা উঁচু করে বলে, আমি 5000 10000 চাইছি না, মাত্র 2000 টাকা যাকাত। কেন যাকাত দিতে হবে? মাহে রমজান মাসে যাকাত দিতে হয়, ফেতরা দিতে হয়, ফেতরা ফেতরা। বাবাজি কেউ আছেন যে হুজুর আমি যাকাত থেকে 2000 টাকা দিয়ে দেবো? জমি জায়গা আছে, সোনা গয়না আছে, সোনা গয়না থাকলে যাকাত দিতে হবে, জমি জায়গা থাকলে হিসাব করে যাকাত দিতে হবে। যাকাত দিলে আল্লাহ পাক তোমার রুজি রোজগারে বরকত দিবে, যে যাকাত দিবে আল্লাহ তার রুজি বরকত দেয়। কেউ আছেন বাবা? 2000 টাকা চাইছি রমজান মাসে, চৈত্র মাসের 19 তারিখে রোজা, এই বছরে চৈত্র মাসে 19 তারিখে রোজা আর 18ই চৈত্র তারাবি। বাবাজি কেউ আছেন? হুজুর আমি রমজান মাসে 1 মাসের ভেতরে 2000 টাকা দিয়ে দেব, একটু হাত পা উঁচু করে বলে। কেউ আছেন? রসুলের পাগল কেউ আছেন? নবীর পাগল কেউ আছেন? আলহাজ শেখ মুসলিম সাহেব, তিনি এই মাদ্রাসার উন্নতি গল্পের জন্য মাহে রমজান মাসে 2000 টাকা দিবে, এতে জোরে বলুন না মারহাবা। একটু আসতে বলেন মারহাবা, আর একটু আসতে বলেন মারহাবা, নারে তাকবীর। ইশারুল সুন্নি যাকাত থেকে 2000 টাকা দিয়ে দিবে, একটু জোরে বলুন না মারহাবা। একটু আসতে বলেন মারহাবা, এই বাচ্চারা জোরে বলো মারহাবা, নারে তাকবীর। বাবা যে আর কেউ আছেন 2000 টাকা? একটু হাত পা উঁচু করে বলেন, হুজুর আমি 2000 টাকা যাকাত থেকে দিয়ে দেবো, যাকাত থেকে 2000 টাকা দিয়ে দেবো। কেউ আছেন? ওই হাত ইমাম সাহেব কামাল মল্লিক, কামাল মল্লিক ওনার ওষুধের দোকান আছে, বুঝতে পেরেছেন? যে ওষুধের দোকান আছে, সকলের লকডাউনে দোকান বন্ধ কিন্তু ওনাদের দোকান খোলা আছে। উনি 5000 টাকা লগত দিয়েছে মাদ্রাসার জন্য, আবার ওয়াদা করছে যে গত বছর 20000 টাকাও দিয়েছে, আবার 2000 টাকা যাকাত থেকে দিয়ে দেবে, একটু জোরে বলুন না মারহাবা। এই জোরে বলেন না মারহাবা, নারে তাকবীর। বাবা যে আর কেউ আছেন 2000 টাকা? একটু হাত পা উঁচু করে বলেন, হুজুর আমি 2000 টাকা দেবো। রসুলের পাগল কেউ আছেন? আলহাজ হাজ্জি নাপা, হাজ্জি নাপা বলা হয়, হাজ্জি নাপা নাম কি? রিজিয়া বিবি, মাশাআল্লাহ, তিনি যাকাত থেকে 2000 টাকা মাহে রমজান মাসে দিবে, একটু জোরে বলুন না মারহাবা। আল্লাহ পাক কবুল করেন, কবুল করেন মনের কামনা, কবুল করেন, কবুল করেন মনের বাসনা। আল্লাহ পাক আপনার খানা কাবার দরজা না দেখিয়ে, আমার রসুল পাকের সবুজ গম্বুজ না দেখিয়ে, এই দানকারীদের মোহ দিবেন না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। মাসুমা বিবি 1 বস্তা সিমেন্ট দিবে, একটু জোরে বলুন না মারহাবা। এই যুবকরা জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। বাবা যে আর কেউ আছেন 2000 টাকা? পিছনে কেউ আছেন? হুজুর আমি মাদ্রাসার জন্য 2000 টাকা দেবো আল্লাহর নামে, যাকাত থেকে দিয়ে দেবো। গফারের মা 500 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। ইভানা পারভীন কত দিবে? 1000 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। বাবা জি 1000 টাকা দিবার মতো কেউ আছেন? হুজুর আমি 2000 টাকা পারবো না, আমি 1000 টাকা যাকাত থেকে দিয়ে দেবো, মাহে রমজান মাসে দিয়ে দেবো। কেউ আছেন? একটু হাত পা উঁচু করে বলেন, হুজুর আমি 1000 টাকা রোজার মাসে দিয়ে দেবো, একটু হাত পা উঁচু করে বলেন। আছেন কোনো যুবক ভাই, কোনো মুরব্বী আব্বাজান আছেন 1000 টাকা চেয়েছি?
আল্লাহর পাগল কেউ আছেন 1000 টাকা দিতে পারো আর নাই পারো ঝোকের মাথায় হাত তুললেও হবে, ঝোকের মাথায় হাত তুললেও হবে, আল্লাহ ঠিক কবুল করিয়ে নেবে। বাবা যে আছেন খোদার পাগল কেউ আছেন, এই মেশকাতের আব্বা আমি নাম দিয়েছি মেশকাত, ছেলের নাম দিয়েছি আমি মেশকাত, এ আমার বড় মহব্বতের মানুষ। এই শুনতে পাচ্ছেন যখন আপনাদের এই গন্ডগোল হলো পাওয়ার গিট সর্বপ্রথম কিন্তু এ আমাকে ফোন করে ডেকেছে, বলো আপনাকে আসতে হবে, বোম পড়ছে আমি ছুটে চলে এসেছি, আল্লাহ বাচ্চা দিয়েছে আমি নাম লিখেছি মেশকাত। কি নাম গো? মেশকাত। হ্যাঁ, আর তুমি কি দিবে? তুমি কিছু দাও, কিছু দাও, এই কিছু দেবে না। এই মেশকাতের আব্বাকে কেউ চেনেন আপনারা? এই দাঁড়া, কোথায় যাবে, চলে গেলে হবে না, চুপ কর। এই নাকে কেউ চেনেন? দেখি কারা কারা চেনে। এই গ্রামের জামাই, ও তাহলে বেশ শালা, সব তোর বলবেন দেবো পাগল হতে গেলে। এই তুমি কিছু দাও, কত দেবে? 5000। যাক, 1000 টাকা আপনাদের জামাই দিবে, কালকে দিয়ে দিবে বলছে, মাশাআল্লাহ। একটু জোরে বলেন না মারহাবা, নারে থাকবে জয়নাল মল্লিক, তিনি জাকাত থেকে মাহে রমজান মাসে 10000 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। এই 1000 টাকার মারহাবা আর 10000 টাকার মারহাবা সব একই, একটু আগে কিছু হবে না? একটু জোরে বলেন না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, কবুল করেন মনের কামনা, কবুল করেন, কবুল করেন মনের বাসনা। আল্লাহ পাক আপনার নবী পাকের, রসুল পাকের চাঁদ মুখটা না দেখিয়ে এ দানকারীদের মত দিবেন না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। বাবা যে আর কেউ আছেন 1000 টাকা, 1000 টাকা আর কেউ আছেন? হুজুর আমি 1000 টাকা রমজান মাসে দেবো। এই রমজান মাসে দান করতে হয়, রমজান মাসে দান করলে আল্লাহ বরকত দেয়। কেউ আছেন বাবা? এই আমার পল্টু ভাই, পল্টু পল্টু নামগুলো যে কোন 14 পুজ রেখেছে তার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার পল্টু ভাই 2000 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। বাবা যে আর কেউ আছেন 2000 টাকা, রসুলের পাগল কেউ আছেন 2000, এই খোদার পাগল কেউ আছেন 1000 টাকা চেয়েছি, 1000, 2000 বাদ দিয়েছি 1000। পিছনে যারা বসে আছেন চেয়ারে, ভিআইপি, ভিআইপি না হলে তো চেয়ারে বসে না, ওই জন্য তাদের চেয়ার দিয়েছি, আমরা সব নিচেই বসি যারা চেয়ারে বসে আছেন, আর ভিআইপি না হলে চেয়ারে বসে কি গো? তো বাবা যে 1000 টাকা কেউ আছে কোনো ভিআইপি, যে হুজুর আমি 1000 টাকা দেবো, তাড়াতাড়ি বলো, দেরি করে এখনই দেওয়া হবে, 1000 টাকা চেয়েছি। তাবারক রেডি, একটু দোয়া হবে তারপরে তাবারক দেওয়া হবে। বাবাজি কেউ আছেন? হুজুর আমি 1000 টাকা রমজান মাসে দিয়ে দেবো। মায়েরা বোনেরা বেটিরা কেউ আছেন? যে হুজুর আমি রমজান মাসে 1000 টাকা দিয়ে দেবো। শেখ রবিউল ভাই, শেখ রবিউল ভাই 1000 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। বাবাজি এটা মসজিদ তো নাকি? এই মসজিদের ভিত কে দিয়েছে? এই মসজিদটা তৈরি করেছে কি? আমার আব্বা। শুনতে পাচ্ছেন না? আমার আব্বা যার এই মসজিদ তৈরি করে দিয়ে গেছে, ভিত দিয়ে গেছে, পীর আল্লামা আব্দুল্লাহ এর মারুফ সিদ্দিকী। এই বুঝতে পাচ্ছেন যে এই মসজিদটা তিনার হাতে, কত বুঝতে পাচ্ছেন? মাশাআল্লাহ। কি বলছে? তিনজন ইয়ং ছেলে, ইয়ং মানে কি? একবারই তরু তাজা ছেলে। এ বিয়ে হয়েছে না? এই বিয়ে হয়েছে না? জীবন আর বিয়ে করুনি বাবা, লাইন মারবে কিন্তু বিয়ে করবে, বিয়ে করবে, লাইন ফাইন মারো, ফোনে ফোনে কথাবার্তা বলবে, পার্কে ফার্কে যাবে, তবে বিয়ে যেন করুনি বাবা। বিয়ে করলে যে কি ঝালা! হ্যাঁ, উনি বলছে জ্বালা করছে, তারা খুব জ্বালাই আছে, মানে কি খুব ঝালাই বেচারা আছে, তাই বলি ফেলেছে। তো যাই হোক, আমাদের তিনকে ভাই মিলিয়ে 6 বস্তা সিমেন্ট দিবে, একটু জোরে বলুন না মারহাবা, নারে দেখবে। বাবা যে আর কেউ আছেন 1000 টাকা নয় 500 টাকা দিবেন। মিজানুর ভাই 500 টাকা মাহে রমজান মাসে দিবে, একটু জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। বাবা যে আর কেউ আছেন 500 টাকা, 500 টাকা দেবার মতো ক্ষমতা তো আপনাদের আছে মাশাআল্লাহ,
500 টাকা দিবার মতো ক্ষমতা আছে বাবাজি দেন 500 টাকা এটা ওয়াদা করবেন হুজুর আমি 500 টাকা দেব আল্লাহর পাগল কেউ আছেন রাসূলের পাগল কেউ আছেন 500 টাকা একটু তাড়াতাড়ি বলেন দেরি করেন না 500 টাকা মাহে রমজান মাসে দান করে দিবেন 500 টাকা যাকাত থেকে কে হাত তুলেছে ওই হাত তুলেছে ইমাম সাহেব ওই দেখেন হাত তুলেছে চেনেন ওনাকে নামটা বলেন আপনি চিনলে বলেন রাকিবুল রাকিবুল ভাই বাড়ি কোথায় আপনার ও এই গ্রামে বাড়ি আমার রাকিবুল ভাই আগামী মাদ্রাসার উন্নতি কল্পের জন্য মাহে রমজান মাসে 500 টাকা দিয়ে দিবে একটু জোরে বলুন না মারহাবা নারে তাকবীর বাবা যে আর কেউ আছেন 500 টাকা শেখ সাইফুল বাড়ি শেখ সাইফুল এখানেই বাড়ি তিনি 500 টাকা দিবে একটু জোরে বলুন না মারহাবা আল্লাহ পাক কবুল করেন মনের কামনা কবুল করেন মনের বাসনা ফুরফুরা শরীর মুজাদ্দিদ জবান দাদা পীরের চাঁদ মুখটা না দেখিয়ে এ দানকারীদের মুখ দিবেন না জোরে বলুন আল্লাহু আমিন নারে তাকবীর রৌফ মোল্লা তিনি 500 টাকা দিবে একটু জোরে বলুন না মারহাবা নারে তাকবীর আল্লাহ পাক কবুল করেন মনের কামনা কবুল করেন মনের বাসনা আল্লাহ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির হুজুরের চাঁদ মুখটা না দেখিয়ে এ দানকারীদের মত দিবেন না জোরে বলুন আল্লাহু আমিন নারে তাকবীর বাবা যার কেউ আছেন 500 টাকা আপনি দিবেন সত্যি দিবেন না ঝোঁকের মাথায় বলছে অনেক জায়গায় ঝোঁকের মাথায় বলে ফেলে আর চাওয়ার সময় বলে হুজুর চেয়েছে না তুই চেয়েছিস ও তো হুজুর চেয়েছিল আহমদ চাচা 500 টাকা দিবে আপনার নাম বাড়ি কোথায় আপনি কি করেন দুটো দাঁড়ান না দুটো কথা বলছি অটো অটো নিজের না পরের নিজের মানে কোথা থেকে কোথা লাউহাটি থেকে শায়ের বাজার এই লাউহাটি থেকে শায়ের বাজার যেতে ক পয়সা নেবেন যদি আমি যদি কোনো সময় যাই অটো করে দাঁড়ান যারা যায় 25 টাকা আপনার নামটা কি আল্লাহ পাক আমার সলিম ভাই লাউহাটি থেকে শ্যাম বাজারে যাই অটো চালাই শ্যাম বাজার তো শায়ের বাজারে যাই লাউহাটি থেকে শায়ের বাজারে যাই তিনি 25 টাকা ভাড়া লাই আল্লাহ 25 টাকা যেন 15 টাকা হয়ে যায় বেশি বেশি যেন ভাইয়ের গাড়িতে আমরা যেতে পারি জনগণ আল্লাহু আমিন ওয়াদ দিবে বলে দিবার সময় দুবা বলে 15 টাকা ভাড়া বস বলে কোন হুজুরকে নিয়েছিস রে তুই তো সব নাশ করে ফেলবো আমাদের আমাকে বলতে গুনাহ হবে নাকি আমি হাজাম হেলমেট হয়ে গেল এই লোকগুলো এদের লিয়ে খুব বউগুলো খুব অস্থির থাকে আমার ইনুস ভাই তিনি 500 টাকা দিবে একটু জোরে বলুন না মারহাবা না নারে তাকবীর বাবা যার কেউ আছেন 500 টাকা চেয়েছি তাড়াতাড়ি বলেন দেরি করেন না 500 টাকা 500 টাকা মায়েরা বোনেরা বেটিরা যারা পর্দার আড়ালে আছেন একটু লিখিয়ে দিবেন কেউ আছে না নাই তাদেরকে একটু পাঠিয়ে দেন লিখিয়ে দেবে আসুন একটু আল্লাহ পাকের কাছে দাঁড়িয়ে আমার নবীকে একবার সালাম দিয়ে দিই ইয়া নবী নবীর প্রতি সালাম দিচ্ছেন একটু মহাব্বতে উচ্চ আওয়াজে এ যুবকেরা একটু ঝান ভরে উচ্চ আওয়াজে নবীকে একটু সালাম দাও ইয়া নবী সালাম
নবীনা হয়ে দুনিয়ায় না হয়ে ফরিশতা খোদার হয়েছি শোকর বেশু মারিয়া নবী সালামু ইয়া রাসূল গজল বলিয়া দেখা দাও পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া নবী সালাম ইয়া রাসূল শুনি আপনার নাম কালেমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া রাসূল বাবাজি আপনারা কি ফুলফুরা শরীফে 21-22-23 ফাল্গুন কি গো যাবেন তো দাদা পীরের দরবারে জোরে বলুন ইনশাআল্লাহ এই কারা কারা যাবেন নিয়ত আছে হাত তোলা দেখান তো দেখি নিয়ত আছে যাব মাশাআল্লাহ তবে যারা যাবেন সবাইকে আমি বলছি আমার বাড়িতে কিন্তু এক মুঠো খেতে হবে কি করে খাবেন না একটু তাবারক খাবেন না এই আপনাদের সঙ্গে আমার দাদা পীরের একটা আত্মীয়তা আছে না নেই জোরে বলেন আর দাদা পীরের সঙ্গে যদি আত্মীয়তা থাকে তাহলে কাসেম সিদ্দিকীর সঙ্গে আত্মীয়তা থাকবে না কি করে থাকবে না যে আমার বাড়িতে এক মুঠো খেতে হবে আর বিপদে পড়লে ফোন করে ডাকবেন যে ভাইজান আসেন বিপদে পড়ে গেছি ইনশাআল্লাহ 3 ঘন্টার ভেতরে এসে হাজির হব বাংলার জমিনে মুসলমান যখন বিপদে পড়ে আমি কাসেম সিদ্দিকী সেখানে যাই আচ্ছা আমরা যদি যাই তাদের মনটা বড় হবে না ছোট হবে বড় হবে পুলিশরাও চিন্তা করে যে ফুলফুরা শরীফ থেকে হুজুর এসে গেছে এখন এরা হুজুরদের কথা মতো চলবে কথা ঠিক না বেঠিক যে আপনার দাদা পীর ইন্তেকালের কিছুদিন আগে 5 হুজুর পীর কেবলাকে ডেকে বলছে বাবা আমি আবু বকর আমি দুনিয়া থেকে বিদায় নেব 5 হুজুর পীর কেবলার কাছে দাঁড়িয়ে নিজের হাতে একটা দোয়া লিখেছে দোয়া লিখে 5 হুজুর পীর কেবলাকে দিয়েছে যে দোয়াটা আপনার দাদা পীর নিজের হাতে লিখেছেন সেই দোয়াটা আমি বড় কষ্ট করে জোগাড় করেছি এই দোয়াটা আপনার দাদা পীরের নিজের হাতের দোয়া এই দোয়াটা যার বাড়িতে থাকবে ইনশাআল্লাহ তার বাড়িতে জাদুর বালা জিনিয়তের বালা আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত করবে বাড়িতে অশান্তি হচ্ছে আল্লাহ বাড়িতে শান্তি দিবে কারবারে উন্নতি হয়নি কারবারে জায়গায় লাগাবেন আল্লাহ উন্নতি দান করবে আর এই করোনা ভাইরাস এর চেয়ে যদি আরও কোনো ভয়ঙ্কর ভাইরাস আসে
আল্লাহ পাক আপনার ঘরটাকে ইনশাআল্লাহ হিফাজতের সঙ্গে রাখবে, বাচ্চাদেরকে হিফাজতের সঙ্গে রাখবে। তবে বাড়ির বারান্দায় ঝুলিয়ে রাখতে হবে, ঝোলাবারও ব্যবস্থা আছে। আমি প্লাস্টিক কভারে বাঁধিয়েছি যাতে দু চার বছর নষ্ট না হয়। যদি কেউ নিতে চান আমার লোক আছে গিয়ে দিয়ে আসবে, মায়েরা বোনেরা বেটিরা যদি কেউ নিতে চান গিয়ে দিয়ে আসবে, 51 টাকা হাদিয়া। যদি কেউ নিতে চান আমার লোক আছে গিয়ে দিয়ে আসবে, বসে দোয়া হবে। এই আমি যখন বলবো তখন তাবারক দিবে। হ্যাঁ এটা কি করবে? ও সাজ্জাক, শেখ সাজ্জাক 1000 টাকা দিবে, শফিক মোল্লা 1000 টাকা দিবে, আমিরুল মোল্লা 1000 টাকা দিবে, শেখ সাই সাইরুল 1000 টাকা দিবে, শেখ মুজাম 1000 টাকা দিবে, শেখ মনি 1000 টাকা দিবে, নাজমুল মোল্লা 1000 টাকা দিবে, শেখ রোহান কি রাহুল কত দিবে 1000 টাকা দিবে, শাহরুখ আলী মোল্লা 1000 টাকা দিবে, শামিউল মোল্লা 1000 টাকা দিবে, শেখ পাপাই 500 টাকা দিবে, শেখ বাবুল 500 টাকা দিবে। একটু জোরে বলুন না মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। এখন দোয়া হবে। আমি এই জামাই এখানে আরেকজন একজনকে ডাকো। এই নাথ জামাই আরেকজনকে ডাকো। বাবা যে এখন দোয়া হবে, সকলে বিসমিল্লাহ সঙ্গে 3 বার আলহামদু পড়েন, 10 বার কুলাল্লাহ শরীফ পড়েন, 11 বার দুরুস শরীফ পড়েন, দোয়া খায় হবে। মায়েরা বোনেরা বেটিরা যারা পর্দার আড়ালে আছেন সকলে বিসমিল্লাহ সঙ্গে 3 বার আলহামদু, 10 বার কুলহল্লা শরীফ, 11 বার দুরুস শরীফ পড়েন, দোয়া খায় হবে। এই বাচ্চারা কুচি কুচি বাচ্চাদের বলছি তোমরা 21 বার সুবহানাল্লাহ 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 পড়ো, বসে বসে পড়ো তাড়াতাড়ি, ভেতরে ঢোকা মনে হচ্ছে ভেতরে ঢোকো যে বলছে দোয়াটা পড়ুক। এই সকলে পড়েন 3 বার আলহামদু পড়েন, 10 বার কুলাল্লাহ শরীফ পড়েন, 11 বার দুরুস শরীফ পড়েন, দোয়া খায় হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর্রাহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহুম্মা ইন্নি আস'আলুকা বি সিরাতাল মুস্তাকিম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد.